আর শুয়ে থাকলে হবে না, অনেক বেলা হয়ে গেছে। বালিশটা একটু দিয়ে দি। কত তাড়াতাড়ি সকালটা হয়ে গেল, উঠতে হবে, একটু পরেই উঠবো, আগে একটু ঘুমিয়ে থাকি। এখন তো বরং খেতে দিয়ে দি। দেখছি ঘুমোচ্ছে, যে মাকে ডেকে দিই। মা, ও মা, উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি বড় তাড়াতাড়ি গিয়ে গরুদেরকে খাবারটা দিয়ে দিই, তারপরে চাটা বসা। Thank you.
থেতো করে নিয়ে এসেছি। আমার আলুর থেতো করা হয়ে গেছে, তো এবার আমি জল ফুটো ফুটো জলটার মধ্যে নিয়ে এসেছি। এবার আমি দিয়ে দেবো হচ্ছে চা পাতা। এবার আমি দিয়ে দেবো হচ্ছে চিনি। এই তো চাটা হয়ে এসছে, এবার কাপের মধ্যে ছেঁকে নিই চা গুলো। ও মা, চা হয়েছে? হ্যাঁ হ্যাঁ মা, এই তো হয়ে গেছে, এই নিন মা চা। আজকে যা গরম লাগছিল না, মানে ঘুম ছাড়ছে না, রাত্রে বেলা একটুকু ঘুম হয়নি, ওর জন্য সকালবেলা ঘুমটা লেগে গেছিল। দাও দাও চা দাও খাই। ও মা, খোকাকে ডেকেছ? হ্যাঁ মা, ওকে তো কত ডাকলাম, উঠছে না দেখুন। দাও চা দাও। চাটা খেয়ে পুরো মনটা জুড়িয়ে গেল, এতক্ষণ কি ঘুম পাচ্ছিল, চাটা খেয়ে ছাড়লো। হ্যাঁ খোকা, আয় চা খাবি, আয়। দাও চাটা দাও তো দেখি, চাটা খাই।
খাওয়াটা খেতে। সত্যি চাটা খুব ভালো হয়েছে, এরকম সকাল সকাল এরকম চা না হলে ঘুমই ভাঙে না। হ্যাঁ হ্যাঁ, আমার তোমার হাতে চা না খেলে আমার তো ঘুমই ভাঙে না, সকালটা ভালো করে কাটেই না, কি বলবো। আমি স্নান করতে গেলাম। হ্যাঁ ডাকছে তোমাকে, আমি তোর আওয়াজ শুনতে পেলাম গো। তোমার জন্য একটুখানি চা আছে, দেখো। এই যে আমি তোমার জন্য একটুখানি চা রেখে দিয়েছি, আমি তো জানি আমার মন সোনায় এসে চা খাবার পায় না, আমি তো জানি, তাই না? হ্যাঁ, মন সোনার জন্য আমি তো একদম ভুলে গেছি চা রাখতে। নাও নাও বিস্কুট দেবো তোমাকে। বিস্কুট খাবো তো। এই বিস্কুট কেন? বাবা চা খাবে বলে ঘুম থেকে উঠে পড়েছে, দেখেছো? দেখেছো বৌমা চা খাবে বলে উঠে একা একা চলে এসেছে, চায়ের গন্ধ পেয়েছে। বাবরে বাপ, জিভ দিয়ে চেটে চেটে কেমন খাচ্ছে চা। এ বাবা, সকাল সকাল এরকম চা খাচ্ছে, দেখো গো বৌমা দেখো। বাবা, মুখে গলায় চলে গেছে চাটা। যাও যাও গিয়ে ধুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধুয়ে দি। তো বন্ধুরা, তো আজকে তো আমাদের ভিডিওটা তো এই অবধি ছিল। তো আমাদের এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের নিউ নিউ ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা।